আপনারা যদি আপনাদের ফেসবুক আইডি বা পেজ থেকে আর্নিং করতে চান বা মনিটাইজেশন পেতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে পেজ বা আইডির রিভিউটা চেক করে নিতে হবে যে সেটা কোনো পলিসি ইস্যুর মধ্যে আছে কি না। যদি কোনো ধরনের পলিসি ইস্যুর মধ্যে আপনাদের রিভিউটা থাকে, তাহলে কিন্তু আপনাদের আইডি বা পেজটা মনিটাইজেশন হবে না এবং কিন্তু পরবর্তীতে সমস্যার সমাধান দেখা দেবে। সো এখন কীভাবে আপনারা চেক করবেন যে আপনার পেজ বা আইডিটা রিভিউটা ঠিক আছে কি না? এই ভিডিওটি যদি আপনারা ফুল কন্টিনিউ করেন আর গুরুত্ব সহকারে যদি স্কিপ না করে দেখেন, তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোথায় গিয়ে আপনারা রিভিউটা চেক করবেন আর যদি কোনো ধরনের পলিসি ইস্যু থাকে সেটাও কিন্তু রিমুভ করতে পারবেন। সো ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। ওয়েল, চলে আসলাম আমরা আমাদের ফোনের স্ক্রিনে। সো ফার্স্ট অফ অল, যে আপনাদের কাজটি করতে হবে, আপনারা আপনাদের পেজ বা আইডিতে চলে আসবেন। দুইটা মাধ্যম থেকে কিন্তু মনিটাইজেশন পাওয়া যায় এবং দুইটা সাইট থেকে কিন্তু আর্নিং করা যায়। সো আপনারা যে কোনো একটা সাইটের কিন্তু এইটা চেক করে নিতে পারেন। এখানে দেখতে পারতেছেন প্রফেশনাল ড্যাশবোর্ডের সব টুলসগুলো দেখা যাচ্ছে। আর কিভাবে প্রফেশনাল মোডে আসতে হয় সেটা তো অনেকেই জানেন। তার আগে আপনারা অবশ্যই প্রফেশনাল মোডটা অন করে নেবেন আইডিতে। যদি আইডিতে দেখেন তাহলে অবশ্যই আইডিতে প্রফেশনাল মোডটা অন করে নেবেন, আর যদি পেজ থেকে দেখেন তাহলে তো পেজে তো অটোমেটিকলি প্রফেশনাল মোডটা অন থাকবে। সো এখানে আসার পর আপনাদের কাজ হবে যে এখানে দেখতে পারবেন এখানে পেজ রেকমেন্ডেশন নামে একটা অপশন দেখা যাচ্ছে। এটা যদি আপনারা আইডি থেকে দেখেন তাহলে প্রোফাইল রেকমেন্ডেশন থাকবে এবং তার নিচে কিছু সেন্টেন্স আছে আপনারা যেখানে দেখতে পারতেছেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে রিভিউ ইউর পেজ রেকমেন্ডেশন স্ট্যাটাস, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সেন্টেন্স। এই সেন্টেন্সগুলোর মাধ্যমে কিন্তু আপনি চেক করতে পারবেন যে আপনার আইডি বা পেজের মধ্যে কোনো ধরনের পলিসি ইস্যু আছে কিনা বা সেটা ঠিক আছে কিনা। যদি কোনো ধরনের ইস্যু থাকে তাহলে কিন্তু সলভ করতে হবে, তাহলেই কিন্তু আপনাদের পেজ বা আইডিটা ফ্রেশ থাকবে। সো এখন আপনাদের কাজ হবে এখান থেকে পেজ রেকমেন্ডেশনে ক্লিক করা। এখানে ক্লিক করার পর এখন আপনারা আরেকটি অপশন দেখতে পারবেন যেটা অনেকেরই ভালো থাকে আবার খারাপ থাকে, সেটা হচ্ছে রিকমেন্ডেবল। এখানে কারো ক্ষেত্রে নট রিকমেন্ডেবল থাকে। এখানে যদি রিকমেন্ডেবল থাকে তাহলে আপনার পেজের রিচ বাড়বে এবং আপনাদের ভিডিওগুলো ফেসবুক টিম নতুন অডিয়েন্সদের কাছে সাজেস্ট করবে। এখানে দেখেন এই যে সাজেস্ট পেজ টু নিউ পিপল, মানে আপনার পেজটাও সাজেস্ট করবে এবং ভিডিওগুলো কিন্তু সাজেস্ট করবে। এখন যদি এখানে দেখেন আপনারা নট রিকমেন্ডেবল তাহলে কিন্তু এখানে ইস্যু দেখাবে। সো কীভাবে নট রিকমেন্ডেবল থেকে ভালো করতে হয় সেটাও কিন্তু আপনারা জানেন এবং আবার ভিডিও চেক করলে কিন্তু পেয়ে যাবেন। সো আমরা এখানে দেখে নিলাম আমাদের পেজটাতে কিন্তু কোনো ধরনের সমস্যা নেই বা আইডি থেকে দেখলেও কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে সকলের ক্ষেত্রে কিন্তু সেম সিস্টেম থাকবে। সো এখন আপনাদের যে কাজটি করতে হবে আরও রিভিউ যে চেকগুলো করতে হবে, আমরা কিন্তু এখানে প্রথম রিভিউটা দেখলাম যে আমাদের এখানে রিকমেন্ডেবল রয়েছে, তার মানে নট রিকমেন্ডেবল নেই। এখন আপনাদের কাজ হবে এখান থেকে পেজ স্ট্যাটাসের অপশনে ক্লিক করা। সো যখন এখানে ক্লিক করবেন আপনারা এখানে দেখতে পারবেন এই যে পেজ হ্যাজ নো ইস্যু। এখানে কিন্তু কারো ক্ষেত্রে কি ইস্যু দেখায়, টিক মার্কটা থাকে না, পেজ হ্যাজ ইস্যু থাকে। সো এরকম ইস্যু থাকলে কিন্তু অবশ্যই আপনাদেরকে সেটাও সলভ করে নিতে হবে। এই যে বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ফেসবুক থেকে কাজ করতে হলে অনেকেই কিন্তু কি নিয়ম মানেন না, নিয়ম না মানার কারণে কিন্তু মনিটাইজেশন পান না। সো অবশ্যই আপনাদেরকে এই নিয়মগুলো মানতে হবে। এখানে দেখতে হবে আপনাদের রিভিউটা কীরকম আছে। সো এখানেও দেখতে পারতেছেন আমাদের পেজটার রিভিউটা ভালো আছে। দেন এখানে আপনারা নিচে দেখতে পারবেন এখানে এই যে এলিজিবল টু মনিটাইজ, এখানে কিন্তু আপনাদের রিস্ট্রিক্ট মনিটাইজেশন থাকে। রিস্ট্রিক্ট মনিটাইজেশন থাকলে কিন্তু আপনাদের রিভিউটা ভালো থাকবে না, এখানে কিন্তু এলিজিবল টু মনিটাইজ থাকতে হবে। আর রিস্ট্রিক্ট মনিটাইজ থাকলে আপনারা পার্টনার মোডে পলিসি ইস্যুটা রিমুভ করলেই কিন্তু এটা এলিজিবল টু মনিটাইজ হবে, মানে ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং ফেসবুকে করলে কিন্তু আপনাদের ইস্যুটা চলে যাবে। এরপর আপনাদের কাজ হবে এখান থেকে আবার এই যে এলিজিবল টু মনিটাইজ এখানে ট্যাপ করা। সো এই যে আমরা একটার পর একটা ধাপ চলে আসতেছি এবং রিভিউটা দেখতে পারতেছি আমাদের পেজের। সো এখানে দেখতে পারতেছেন আবার নতুনভাবে কিছু কিন্তু টুলস দেখা যাচ্ছে মনিটাইজেশনের। সো এখানে একটা বিষয় খেয়াল করবেন আপনারা, এই যে প্রথম যে অপশনটা এটা হচ্ছে স্টার্স, দ্বিতীয় যে অপশনটা সেটা হচ্ছে সাবস্ক্রিপশন, এবং তৃতীয় যে অপশনটা ইনস্ট্রিম অ্যাডস, এবং চতুর্থ অপশন হচ্ছে লাইভ অ্যাডস। এখানের গুরুত্বপূর্ণ যে অপশন সেটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস। মূলত ফেসবুকের যে আর্নিংটা আসে সেটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস সেটআপের মাধ্যমে। এই যে নিচে যে সেন্টেন্সটা দেখতে পারতেছেন ক্রাইটেরিয়া নট মিট, এটা কখন আপনাদের অ্যালাউড হবে, যখন আপনার পেজের ক্রাইটেরিয়া কমপ্লিট করতে পারবেন। তো চলুন এখন আমরা দেখি কোন কোন ক্রাইটেরিয়া রয়েছে আমাদের পেজের মধ্যে। সো এখন আপনাদের কাজ হবে ইনস্ট্রিম অ্যাডসে ক্লিক করা। সো ফার্স্ট অফ অল আপনারা আবার দেখতে পারতেছেন এখানে মেক মানি ফ্রম ইওর ভিডিওস, মানে আমাদের ভিডিও থেকে যে ইনকামটা হবে সেটার কিন্তু টাইটেল আমরা একটা দেখতে পারলাম। এভাবে আপনারা নিচে একটু স্ক্রোল করে নেবেন। সো এখানে দেখতে পারতেছেন অনেকগুলো ক্রাইটেরিয়া, অনেকগুলো বলতে পাঁচটা ক্রাইটেরিয়া। এই পাঁচটা ক্রাইটেরিয়া আপনাদেরকে এমনভাবে পূর্ণ করতে হবে যাতে কোনো ইস্যুর মধ্যে না পড়েন। সো এখানে দেখতে পারতেছেন আপনি যে দেশের মধ্যে বসবাস করেন সেই দেশের মধ্যে অবশ্যই আপনাদেরকে মনিটাইজ এলিজিবল থাকতে হবে, সেটাই কিন্তু বলেছে ফার্স্ট অফ অল। সো দ্বিতীয় হচ্ছে এটা এই অসুখে যারা ভুগতেছেন, এখানে ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু, যার কোনো ওষুধ দেখানো বের হয়নি। আচ্ছা,
আমি আপনাদেরকে একটা টপিক শেয়ার করি, সেটা হচ্ছে আপনারা যদি এখানে টিক মার্ক না থাকে আপনারা কী কাজ করবেন। আপনারা নিশ্চয়ই ভুল করেছিলেন ওই যে অন্যের কন্টেন্ট, অন্যের মিউজিক, কপিরাইট ফ্রি মিউজিক এগুলো ইউজ করছিলেন, ওই ভিডিওগুলো তাড়াতাড়ি ডিলিট দেন, দিয়ে চারটা ধাবাকে লাইভ করেন। চারটা লাইভ করার পর নতুন কন্টেন্ট ছাড়ুন, ইনশাল্লাহ আপনাদের টিক মার্ক চলে আসবে একদম শর্টকাটে। আপনাদেরকে এটা আমি রিমুভ করে দিলাম। এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন ফলোয়ার্সটা, এটাও কিন্তু কমপ্লিট করতে হবে, ওয়াচ টাইমটাও কমপ্লিট করতে হবে, এগুলো অরিজিনাল লাগবে, এগুলো কোনো ওয়েবসাইট থেকে কেনা যাবে না। আর লাস্ট ক্রাইটেরিয়া সেটা হচ্ছে পাঁচটা অ্যাক্টিভ ভিডিও, ছয়টা ভিডিও আপলোড করলেই ছয়টা পাঁচটা অ্যাক্টিভ ভিডিও হয়ে যাবে। এই যে আমরা ফুল রিভিউটা দেখলাম আমাদের পেজ রিকমেন্ডেশনের মাধ্যমে, এগুলো কিন্তু জানতে হবে আর সঠিকভাবে কিন্তু মানতে হবে। আশা করি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পারছি, যদি আপনাদের বুঝতে একটু প্রবলেম হয় সেটাও কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি পেজ থেকে দেখে থাকেন কাইন্ডলি পেজটিকে ফলো করে ভিডিওগুলো অন্যদের কাছে শেয়ার করে দেবেন। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।